আর বাদ বাকি কথাকে মানি না। যদি মানতাম তাহলে আমার আর আপনার ইমানের এই অবস্থাটা হতো না। সত্যি কথা বলছি, দুঃখের কথা এইটা। কি দুঃখের কথা? আবুল আলিয়া রাহিমাহুল্লাহ উনি নিজে লেখছেন একটা দামি কথা। কি দামি কথা বলেছেন? তো তিনি বলছেন, সাইয়াতি আলার নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল ঈমান ওয়া লাযযাতিহি। একটা বিয়ে আসছে, সময় চলে আসছে, রাসূলের জিন্দেগি গত হয়ে যাওয়ার 500-700 হাজার বছর পরে, 1500 বছর পরে একটা সময় আসবে। কেমন সময়টা আসবে? তো তাতে লেখা আছে কি, হাদিসটা কি বলছে, তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কোরআন, মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের ভালোবাসা তাদের অন্তরের ভেতরে রবে না, দিলটা তাদের, অন্তরটা তাদের ফাঁকা পড়ে যাবে, কোরআনের নামে শ্রদ্ধা, কোরআনের নামে ভালোবাসা তাদের অন্তরে খুঁজে পাওয়া যাবে না, বিনা মুহাব্বাতে বিনা কোরআনে তারা এমনি এমনি বেঁচে থাকবে। কোরআনের ভালোবাসা এদের ভেতরে খুঁজে পাওয়া যাবে না। আর কি হবে? দ্বিতীয় রোগ, যে কাজ তাদেরকে করতে বলা হয়েছে যদি না করে, যে কাজ তাদেরকে করতে বারণ করা হয়েছে তারা যদি বারণ না মানে, বারণটাকে মানবে না, যেটা হুকুম করা হয়েছে সেটা মানবে না, করবে না। কেউ যদি তাকে বলে, ভাই তুমি নামাজ পড়ো না, বেনামাজি হয়ে যদি মরো তো আল্লাহকে কি মুখ দেখাবা, তখন জোর করে বলবে, দেখা যাবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, নামাজ যে পড়োনি, কইছে আল্লাহর নাম রাউফুর রহিম, আল্লাহ খুব মাফ করতে পারে, এই জন্য আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা তুমি যে জীবনে কোনোদিন রোজা রাখলে না, বিনা রোজাতে যে মরে যে, সেটা আল্লাহকে কি জবাব দেবে, কইছে আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা তুমি চুরি করে যে মদ খাচ্ছ, খেয়ে খেয়ে যে জীবন কাটিয়ে দিলে, তো এত গুনাহ করে যদি মরো তো আল্লাহকে কি জবাব দিবে, বলছে আল্লাহর নাম রাউফুর রহিম, আল্লাহ মাফ করে দিবে। তো তার মানে কি, তুমি চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, মদ খাও, ছিনতাই করো, মারিবাজি করো, লুটতারাজি করো, সবই কিছু করো, নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজে করিও না, জাকাতও দিও না, তারপরে তোমার গলা ভরা দাবি কি, কিছু আল্লাহ মাফ করে দিবে? এর থেকে বড় আহমুক দুনিয়াতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে? ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ উনি নিজের কিতাবের ভেতরে লিখছেন, এই মানুষটা কেমন জানো, কইছে কেমন বলেন তো, তো বলছে একজন লোক, যে লোকটার 6 বিঘা জমি আছে, 6 বিঘা জমির মালিক আঙ্গনাতে চেয়ার পেড়ে দিয়ে বসে দুটা বৌমাকে সামনে করে আর পোতা পুতিন গুলোকে সামনে করে নিজের বাড়িওয়ালিকে সামনে করে বলছে, চিন্তা কিসের আছে রে, 6 বিঘে 7 বিঘে জমির আমি মালিক, ধান ঠিক চলে আসবে বাড়িতে, গম চলে আসবে বাড়িতে, আমার জমির ফসলটি খেয়ে শেষ নাই, আমার আর কোনো চিন্তা নাই, আমার ফসল থেকেই আমার সংসার চলে যাবে, আমার আর চিন্তা বলে কিছু নেই। এবার লোকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার 6-7 বিঘা জমি আছে, তোমার জমি থেকে ফসল বাড়িতে চলে আসবে, কিন্তু তোমার রোগটা কি লেখা আছে? রোগটা কি? ফাইন্নাহু লা ইয়াবজুরু ওয়া লা ইয়াহরুসু, লোকটা জমিতে চাষ দেয় না, ট্রাক্টর দিয়ে হাল চালায় না, সেচ দেয় না, বিছুন ছিটায় না, ফসল বুনে না, বিনা ফসল বুনে, বিনা ট্রাক্টরে চাষ দিয়ে, বিনা সেচ দিয়ে এমনি এমনি বাড়িতে বসে আছে আর বলছে আমার জমি থেকে ফসল হবে। তো ইমাম ইবনুল কাইয়িম বলছেন, ফাইন্নাহু ইউআদ্দু মিন আসফাহি সুফাহা, তাহলে এই মানুষটা যেমন সারা দুনিয়ার 1 নম্বর বোকার বেটা বোকা, চাষ যদি না করে, বিচন যদি না ছিটাই, তো বাড়িতে যেমন ফসল আসে না, ঠিক সেই রকমই রে বেবক, আমল যদি না করা যায় তাহলে তোমার নামে জান্নাত আসবে না। এরপরেও বলছে কি, আল্লাহ মাফ করে দিবে। এটার মানে কি, আগে খুঁজেন যে একটা সময় চলে আসবে সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না। কে বলল কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে থাকবে না?
বাড়িতে কোরআন মাজিদ ডাকে রেখেছি, খেতে পাই নাহি না পাই, একটা কোরআন মাজিদ কে জুজদানে লেপটিয়ে টাকে টেবিলে সাজিয়ে রেখেছি। কোনটা বাড়ি আছে দেবীপুরের এই কুঠি বাগানের, কোনটা বাড়িতে এমন পাওয়া যাবে যে যেই বাড়িতে কোরআন মাজিদ নাই? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ রাখা আছে যত্ন করে। তো আমাদের কোরআনের মহব্বত নামলো কি করে তোমাকে জিজ্ঞেস করব? কোরআনের মহব্বত কি টাকে কোরআনকে সাজিয়ে রেখে দিলেই বোঝা যায়? এটাই কি কোরআনের মহব্বত না অন্য কোনো মানে আছে? কোরআনের মহব্বতের মানে হলো এই, তোমার জীবনটা হবে কোরআন অনুযায়ী। তার মানে কি? কোরআনে যতটি কথা করতে বলা হয়েছে সেইটি করো, আর কোরআনে যতটি কথা তোমাকে ছাড়তে বলা হয়েছে সেইটিকে ছাড়ো। কোরআনের ধরা আর কোরআনের ছাড়া মোতাবেক যদি তোমার জীবন কাটে তাহলে তুমি কোরআনের ভালোবাসা দিলে, আর সেই অনুযায়ী যদি তোমার জীবন না চলে তাহলে তোমার কাছে কোরআন ভালোবাসা নাই। এইবার পেঁচে পড়বেন কি? যদি বুঝতে না পেরে থাকেন তাহলে কি এইভাবে আপনাকে বুঝাবো? আপনি বলুন এইবার, কোরআন মাজিদে মদ ছাড়ার কথা লেখা আছে না কোরআন মাজিদে মদ ধরার কথা লেখা আছে? এটা কি জানেন না? কে জানে না? কোরআন মাজিদে নেশা ধরার কথা লেখা আছে না নেশা ছাড়ার কথা লেখা আছে? আপনারা তো সবাই জানেন যে নেশাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম করে দিয়েছেন। তা নেশাকে কোরআন হারাম করলো আর কোরআনকে মাননেওয়ালা বাড়িতে কোরআন সাজিয়ে রেখেছে টাকে, আর তারপরে ও খাবে মদ, তারপরে ও খাবে বিড়ি, তারপরে ও খাবে সিগারেট, তারপরে ও খাবে খৈনি, তারপরে ও খাবে তিরঙ্গা, তারপরে ও খাবে শেখর, তারপরে ও খাবে গুটখা আর মধু, আর তারপরে বলবে কি আমি মুসলমান? তাহলে কোরআনের ভালোবাসা আছে? এটা করার পরেও যদি আপনি বলেন যে হ্যাঁ কোরআনের ভালোবাসা আমার অন্তরে আছে, তাহলে গাছ জোর করে যা পড়বেন তাই করে নেন। অ্যাকচুয়ালি কোরআনের ভালোবাসা থাকতে গেলে কোরআন অনুযায়ী আপনাকে জীবন কাটাতে হবে। যেদিন আয়াত নাজিল হলো কি বলে একদম সূরা বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, এ মুসলমানেরা সুদ খাওয়া থেকে নিজেকে সরিয়ে নাও, সুদ খেও না। এবং নবীজি মিম্বারের উপরে দাঁড়ালেন, দাঁড়াবার পরে জোর করে আওয়াজ দিয়ে বললেন, দেখো আমার কাছে এত টাকা নাই, আমি সুদের ব্যবস্থা করি না, কিন্তু আমার চাচা আব্বাস মুসলমান হয়ে গেছে, আমার চাচার অনেক টাকার লেনদেন আছে, সুদের কারবার আছে, আমি তার ভাতিজা। জোর করে আমি বলছি, আমার চাচা আব্বাস যতটি সুদের টাকা লোকের কাছে পাবে সবটিকে রহিত করে দিলাম, সবটিকে রহিত করে দিলাম, কেউ তোমরা সুদের টাকা দিও না আমার চাচাকে, মূলধনটা তোমরা তাকে ফিরিয়ে দিও। কেন? যে আল্লাহর কোরআন আজ থেকে সুদ হারাম করে দিয়েছে। হযরত আব্বাস এলেন, শুনলেন যে আমার মুখ থেকে হারাম ঘোষণা হওয়ার, আমার মাপ ঘোষণা হওয়ার আগে আমার ভাতিজা নবী মুহাম্মদ এটাকে মাফ করে দিয়েছেন। উনি হাসতে হাসতে মেনে নিলেন যে এটা কোরআন, কোরআন আমাকে বলেছে, অতএব মেনে নিলাম। তাহলে উনি জীবনের মতো সুদের ব্যবস্থা থেকে নিজেকে গুটিয়ে নিলেন। তারপরে অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, আমি অত দূর ওদিকে যাচ্ছি না। আর রসুল শেষের বেলায় বললেন একটা কথা, ওটা তো হলো কোরআনের আর এটা হলো রসুলের। রসুল জীবনে কি বলে গেলেন যে কোন মানুষ যদি সুদের সঙ্গে জড়িয়ে থাকে তাহলে বেটা ছেলে যদি হয় তো তার জন্য হাদিস হলো এই যে আইয়ান কে হার রাজুল উম্মেহি, একটা মানুষ সুদ খায় তো যেন কি সেই লোকটা বড় হয়ে সাবালক হওয়ার পর অন্য গ্রামের কোনো মেয়ে ছেলেকে বিবাহ না করে নিজের জন্মদাত্রী মাকে বিয়ে করে নিয়ে তার সঙ্গে ঘর সংসার করে, এত নোংরামি কাজ এটা, ঠিক যেন একটা সুদখোর লোক এতটাই নোংরামি কাজ করে যায়। সুদখোরকে রাসূল কি বললেন? সে যেন মায়ের সাথে বিবাহ করে সম্পর্ক করে, যদি ছেলে হয় তাহলে মেয়ে হয়, তাহলে মেয়ে হতে গেলে সে যেন কি করলো, অন্য ছেলেকে বিয়ে না করে নিজের বাপকে বিয়ে করলো, করে স্বামী বরণ করলো, আর স্বামী বরণ করে স্বামীর মতো করে তার সঙ্গে ঘর সংসার করতে গেল। এই মেয়েটি যত নোংরা পৃথিবীর,
ঠিক তেমনি নোংরা হলো কি একজন মেয়ে ছেলের সুদের সঙ্গে জড়িয়ে যাওয়া। তাহলে আপনি নিজের কথাটাকে মাফ করুন, আপনার উপরে কি আমার কোনো ক্রোধ আছে, আমার কোনো রাগ আছে? এটা তো কোনো রাগ নেই। আমি আপনাকে বুঝাবার জন্য বলছি যে কোরআন বলছে এক আর আপনি করবেন আর এক, তাহলে ভালোবাসাটা কোথায়? এইরকম করে কোরআনের ভালোবাসা হয়? কোরআনের ভালোবাসা কাকে বলে? উদাহরণ দিচ্ছি, সব থেকে দুনিয়াতে বড় রোগ হলো প্রেম রোগ, প্রেম প্রেম রোগ। একটা সাহাবী, তার নাম আবু মারশাদ আল গানাবি, মক্কাতে থাকাকালে একটা বেটি ছেলের সঙ্গে ভালোবাসা করেছিল, তার নাম হলো আতাকা, মেয়েটির নাম হলো আতাকা। এই মেয়েটির সাথে তার মনের খুব মিল ছিল, প্রচন্ড ভালোবাসত মেয়েটিকে। ইসলাম কবুল করলো রসুলের হাত দিয়ে, তো রসুল তাকে পাঁচটা ছটা জিনিসের উপরে বয়াত নিয়ে নিলেন। কি কি বয়াত নিলেন? আজ থেকে তুমি চুরি করবে না, আজ থেকে তুমি ব্যভিচার করবে না, আজ থেকে কোনো লোককে তুমি অপবাদ দেবে না, আজ থেকে তুমি চিন্তায়ের কাজে যাবে না, রাহাজানের কাজে যাবে না। এ করে আল্লাহ পাকের রসুল ছখানা জিনিসের উপরে তার বয়াত নিয়ে নিলেন। এবার বয়াত নেওয়ার পর, মুসলমান হয়ে যাওয়ার পর, লোকটি বলছে আল্লাহ পাকের রসুল আমাকে একটা কাজ দেন, এমন কোনো কাজ করি যাতে ইসলামের সেবা করা হয়। রাসুল বললেন তুমি কি কাজ করতে পারবে? তো বলছে আল্লাহ রসুল, আগে ইসলাম কবুল করার পূর্বে আমি ছিলাম একটা মস্তান, আমি ছিলাম একটা সিয়ানা লোক, আমি যা ইচ্ছা তাই করতে পারতাম। অতএব নবীজি তাকে বলছেন, মক্কাতে কিছু লোক আছে যারাকে বেঁধে রেখেছে, মক্কার লোকেরা মদিনা আসতে দেয় না, হিজরত করতে দেয় না, যদি পারো তো ঘরের ভেতরে রাতের বেলায় ঢুকে ওই 15-16 জনের লোককে যে তারা বেঁধে রেখেছে তাদেরকে আজাদ করে মদিনা নিয়ে পালিয়ে আসতে পারো, তো করে দাও, এটাই হলো তোমার কাজ। বলছে এইগুলো কাজ তো ছোটতে খুব করেছি আর ইসলাম কবুল করার আগে খুব করেছি, মস্তানি করাই তোমার কাজ ছিল। লোকটিকে রাতের বেলায় ঘর থেকে ছুটিয়ে বের করে নিয়ে আসা চারটিখানিক ব্যাপার আমার জন্য। বেরিয়ে গেল মদিনা থেকে, 6 দিনের রাস্তা অতিক্রম করে মক্কা এলো। তো যেই বাড়িটাতে বন্দিগুলো আছে সেই বাড়িটার আশেপাশে, বাড়ির পেছন সাইডে বাগানে, রাত্রি 12টার সময় আবছা আবছা, এ যেমন আঁধারে একাই একাই হেঁটে বেড়াচ্ছে, তেমনি ওই আঁধারে একটা মেয়ে ছেলে একাই 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 হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ যখন ছায়া ছায়াকে দেখলো, তখন মনের ভেতরে কেমন একটা যেন আতঙ্ক তৈরি হলো। দিয়ে রাতে আওয়াজ করে বলছে, কে? তো মহিলা আওয়াজ করে বলছে, আমি আতাকা। আতাকা কথাটা গলা থেকে বের হতে নেই, আবু মারশাদ গানাবি মেয়েটাকে চিনে নিয়েছে, কেন এর সাথে ওর চলাচল আছে আগে থেকে। আর যেমনি আবু মারশাদ বলেছে আতাকা, তেমনি এরও চিনতে দেরি হয়নি যে এই আমার প্রেমিক, আজ 15-20 দিন 1 মাস থেকে হারিয়ে গেছে, মদিনা চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, আজ রাতের বেলায় একে ফিরে পেয়েছি। এবার দৌড়ে চলে যাচ্ছে নিজের প্রেমিকের কাছে, গলায় গলায় মিলবে বলে। এমন অন্ধকারে আবু মারশাদ মেয়েটিকে বলছে, এখানেই খাড়ো হয়ে যাও, এখানেই খাড়ো হয়ে যাও, আমার গায়ে হাত লাগাবে না। তার যুব বনে গিয়ে মেয়েটি বলছে, আরে তোমার আর আমার মাঝখানে তো কোনো আর ছিল না, আর তুমি আজকে আমাকে বলছো যে আমার গায়ে হাত লাগাবে না, এর মানেটা কি? মারশাদ কি বলছে, এই হাতখানা দিয়ে রাসুলের পাক হাতে রেখেছিলাম আর রাখার পরে বয়াত করেছি, আমি 6টা কথার উপরে অঙ্গীকারবদ্ধ হয়েছি। তো রাসুলের হাতে হাত দিয়ে বয়াত করার পর তোমার মতো একটা মেয়ে ছেলের শরীরে যদি হাত লাগাই, তাহলে আল্লাহ পাকের রাসুলের সঙ্গে খেয়ানত করা হবে, আমি কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না, এই জন্য বলছি খবরদার আমার গায়ে হাত লাগাবে না। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকটা বদলে গেছে রে, লোকটা বদলে গেছে, আফসোস করছে, করতে করতে বলছে, আচ্ছা তুমি কেন এসেছো এত রাত্রিতে, আমার খোঁজে যদি না এলে তো কেন এলে? তো বলছে, এখানে কজন লোক আছে ওদেরকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। আতাকা বলছে, আমার সাথে প্রেয়ার ভালোবাসা করো তো ঠিক আছে, আর না যদি করো তো আমি চিৎকার করে দেবো, তুমি ধরা পড়বে আর তোমার পিঠের চামড়া যাবে।
বলছে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমার গায়ে হাত লাগাবো না, তোমাকে আমি আমার গায়ে হাত লাগাতে দেব না। সেদিন কাজ করতে পারলো না, ওখান থেকে চলে যেতে হলো। কেন? যে তার পুরাতন প্রেমিকা তাকে বলছে যে আমার গায়ে হাত লাগাও, পরে ছাড়িয়ে নিয়ে গেল। কিন্তু সেদিন এইটা কথা হলো কি, যে তুমি যদি হিজরত করে মদিনায় চলে আসতে পারো এবং ঈমান নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করে তোমার গায়ে হাত লাগাতে পারি। দিনের ভালোবাসা কাকে বলে আর কোরআনের ভালোবাসা কাকে বলে আপনি শিখবেন আর জানবেন? মেয়েটি ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য সব কিছুকে ফেলে ছেলে দিয়ে চলে এলো মক্কা থেকে মদিনায়। মদিনাতে এসে বলছে যে এইবার আমি তো হিজরত করে চলে এলাম, তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে ঘরে তুলে নাও। তখন এই সাহাবি রাসুলের কাছে যে বলছেন, আল্লাহ পাকের রাসুল, আমি আতাকা নামের মেয়েটিকে বিয়ে করতে পারি? ও এখন হিজরত করে তো চলে এসেছে, তো আমি যদি তাকে বিয়ে করে নিই আর তার সাথে যদি আমি ঘর সংসার করতে যাই, তো আমার করাটা কি ঠিক হবে না? হবে না। রাসুল শুনে নিয়েছেন যে এই মেয়েটি আগে থেকেই ছিল খারাপ মেয়ে, বদ স্বভাবের মেয়ে, ই শুধু একজন মানুষের সাথে এই মেলামেশার কাজ চালু রাখেনি, এক কথায় যাকে বলা হয় বেশ্যা। তখন রসুল তাকে কোরআনের আয়াত পড়ে একটা কথা বললেন, আজানি লায়ান কেহ ইল্লা জানিয়াতান আও মুশরিকা। দেখো মারসাদ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন একজন ব্যভিচারী লোক যদি বিয়ে করে তো একজন ব্যভিচারিণীকে বিয়ে করবে, আর একজন ব্যভিচারিণী বেটি ছেলে যদি বিয়ে করে তাহলে একজন ব্যভিচারীকে বিয়ে করতে হবে। তুমি তো ঈমান কবুল করে নিয়েছ আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাকে, তাই আমি বলেছি ইসলাম যদি কোন মানুষ কবুল করে নাই তো ইয়াহদে মা কান কাবলাহু, আগেকার সব গুনাহগুলো মাফ হয়ে যায়। কাজে তোমার গুনাহ তো নাই, তুমি একজন পাক লোক, আর এখন যদি তুমি মেয়েটাকে বিয়ে করো তাহলে এটা তো হলো বেশ্যা, একে তোমার বিয়ে করা চলবে না। প্রেমের রোগ লেগে আছে দুজনকেই, একে পেলেই কবুল করে নেবে, নিয়ে ঘরে উঠিয়ে নেবে। কালো তো কালো, ময়লা তো ময়লা, মানুষ প্রেমে যার উপরে মত্ত হয়ে যায় তার থেকে ভালো দুনিয়াতে আর কেউ হয় না। এত ভালোবাসা মেয়েটাকে, ঘরে তুলতে যাচ্ছে তো তুলতে পারছে না, কেন পারলো না? বলছে কোরআন বলছে যে আর জানি লায়ান কাহিল্লা জানিয়াতান আও মুশরিকা, কোন ব্যভিচারী যদি বিয়ে করে তাহলে সেই ব্যভিচারিণীকে বিয়ে করতে হবে, তোমার তো পাপ নেই, তুমি একে বিয়ে করবে তো এটা তোমার বিয়ে করা শোভনীয় নয়। মুখটাকে নিচু করে দিয়ে শেষের বেলায় আল্লাহ পাকের রাসূলের সামনে বলছেন, আমি কোরআনের সামনে মাথাটাকে ঝুঁকিয়ে দিলাম, আমি আমার নিজের মর্জিকে কচুকাটা করে দিলাম, আমার ইচ্ছাকে আজকে আমি জলাঞ্জলি দিয়ে দিলাম, জীবনের মতো আজ থেকে আমি এই মেয়েটিকে ভুলে গেলাম, জীবনে এর নাম আমি নেব না। কেন? যে আল্লাহর কোরআন আমাকে নিষেধ করছে, আর যেটা কোরআন বলবে সেটা মানব, এই জন্য ঈমান কবুল করেছি, আর যেটা কোরআনে আমাকে বলবে না সেটা আমি করব না, এই জন্য ঈমান এনেছি। অতএব আল্লাহ পাকের রাসূল কথা দিলাম, জীবনে এই মেয়েটিকে আর চোখ তুলে তাকাতে যাব না। কাকে বলে কোরআনের ভালোবাসা? কোন একটা পাপ করতে গিয়ে যদি আপনার মন হঠাৎ করে থমকে যায়, কি বলে? রে, এ তো কোরআনে এটা কথা নাই, এটা তো কথা হাদিসে নাই, এটা কথা তো নবী বলেননি, এ বলেননি, কোরআনে নাই, এইরকম কথা যদি মনে জেগে যায় আর সাথে সাথে আপনি রুকে যান, তাহলে না বোঝা যাবে যে আপনি কোরআন অনুযায়ী চলছেন। আর কোরআনকে বাড়িতে সাজিয়ে রেখে দিয়েছেন, না দিয়ে মনে মনে আমি বলছি যে আমি একজন মুসলমান, কোরআন যে কাঁদছে তো কোরআনের কান্না জীবনে শুনেছেন কে? কোরআন কি বলে কাঁদে আর কথাগুলো জীবনে মগজে তুলেছেন কে? আমি উর্দুতে বলছি, বুঝার চেষ্টা করুন তো একটু। কোন কবি লিখেছেন কোরআন কাঁদছে আর বলছে, তাকো মে সাজায়া যাতা হুঁ, আঁখো সে লাগায়া যাতা হুঁ, তাবিজ বানায়া যাতা হুঁ, ধো ধো কে পিলায়া যাতা হুঁ। আমার কাজ কি?
বলছে যে কোরআন পড়তে পারে না মসজিদে গিয়ে কোরআনটাকে টাক থেকে তুলে নিয়ে দুবার চুমা দিচ্ছে চোখে এমনি করে লাগাইছে আর মোহাব্বত করে টাকে সাজিয়ে রেখে দিয়ে চলে আসছে কি করলে তুমি বলছে কোরআনকে ভালোবাসলাম আর কি তুমি কি করেছো বলছে আমার বাড়িতে আলমারিতে সুন্দর করে কোরআনকে সাজিয়ে রেখেছি রমজানে খুলো কোনো দিন বলছে না খুলি না আর কি তাবিজে বানায়া যাতা হুম কোন মুলবি সাহেবকে কেউ যদি গিয়ে বলে যে মুলবি সাহেব আমার ছেলেটা রাতের বেলায় চমকে চমকে উঠছে তিনটা কোরআনের আয়াত লিখে দিল আর দেওয়ার পরে বললো ছেলেটার কোমরে বেঁধে দাও তোমার ছেলে ভালো হয়ে যাবে তাহলে কোরআন কিসের জন্য হলো তাবিজ করার জন্য হলো আর কিসের জন্য হলো বলছে মুলবি সাহেব আমার বাড়িতে আমার ভাবির বাচ্চা হয় না কিছু করে দাও মুলবি সাহেব একটা পিয়ালাতে গায়ে একটা দোয়া লিখে দিল আর দেওয়ার পরে খানিকটা পানিতে পানিতে ফুঁক দিয়ে দিল দিয়ে বলল যাও মেয়ে ছেলেটিকে গিয়ে বলো এই পিয়ালাটাকে ঝুঁকাবে আস্তে আস্তে করে আর যে জাফরানের রং দিয়ে কোরআনের আয়াত লেখা আছে পিয়ালার গায়ে পানিগুলো যখন ওর গায়ে গায়ে লাগবে তো সুরা ইখলাস হোক বা আর কোনো সুরা হোক সম্পূর্ণ খসে খসে পানিতে মিলে যাবে আর ওই পানিটা তোমার ভাবিকে খাইয়ে দেবে তাহলে তোমার ভাবির ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবে তাহলে কোরআনকে কি করা হলো বলছে ধুয়ে ধুয়ে মানুষ খাওয়ানো হলো এই জন্য কোরআন আর কিসের জন্য কোরআন তো বলছে জিস তরহ তোতা মৈনা সে কুছ বোল সিখায়ে যাতে হ্যায় উস তরহ পড়ায়া যাতা হুম উস তরহ সিখায়া যাতা হুম যখনই কোনো মেয়ে ছেলে বিলে কোনো বাপ বেটাতে কোনো ঝগড়া লেগে যায় তো মেয়ে ছেলেদেরকে দেখবেন জলদি করে বলবে কোরআনের কি রেখে বলছি জিনিসটা হলো আমার তাহলে কিসের জন্য কোরআন তো তোমার নিজের দাবিকে সাব্যস্ত করার জন্য কসম খাওয়ার জন্য হলো কোরআন কোরআনকে কি মানো বলছে এইরকম করে মানি এইরকম করে মানার নাম কোরআনকে মানানো ভাইজান রসুলের কথাটা যে কতটা সত্য যে একটা যুগ চলে আসবে যে সেই যুগের মানুষেরা ওদের অন্তরটা কি হবে বিরান হয়ে থাকবে কিসে থেকে কোরআনের ভালোবাসা থেকে আজ যদি কোরআনের ভালোবাসা দেশে থাকতো তাহলে ইমানের এত দুর্বল অবস্থা হতো না আর মুসলমানের এত কাঙ্গাল হয়ে দুনিয়াতে বাঁচতো না মুসলমানের হালাত আরো ভালো হতো আর মুসলমান আরো ইজ্জতের সঙ্গে দুনিয়াতে থাকতো কিন্তু নেই কেন নেই শুধু আল্লাহর সঙ্গে আর কোরআনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে এত দুরবস্থাটা হয়ে গেছে ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলো মমসির যারা ছিল চিরমদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কি করে মুসলমান বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে আসাম বোম্বাই বিরাট গুজরাট আর সে হাজারি বাগে তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগওয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান নমাজ ছেড়ে দিয়ে মুসলমান কত নিবেন সব এগুলো মুসলমান অথচ কোরআনে যা লেখা আছে যে নমাজকে বাদ দিতে গেলে সে মুশরিক তাহলে এগুলো কেমন মুসলমান মুশরিক একটা ওয়াজ করব দুটা ওয়াজ করব তিনটা ওয়াজ করব শেখ সাদি বলে দিয়েছিলেন যে গায়ে যদি এক জায়গাতে ঘা থাকে তা মলম লাগানো যায় আর যদি 20 জায়গাতে ঘা আর আপনার অন্তরকে আল্লাহ ফিরিয়ে দেই আলহামদুলিল্লাহ আর যদি অন্তরকে না ফিরাই তো তাহলে আর কিছু শিকায়ত করার নেই শুধু এইটুকু কথা বলে দিয়েই ক্ষান্ত হব কি কেয়ামতের আগে আগে দুনিয়া থেকে ঈমান বিদায় নিয়ে নিবে ঈমান থাকবে না ঈমান উঠতে 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 কত দূর থাকবে উত্তর দিতে গিয়ে এক পর্যায়ে গিয়ে শুধু থাকবে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পর্যায়ে এই তিনটা কথার উপর দিয়ে 100 বছর কেটে যাবে 200 বছর কেটে যাবে তারপরে এবার লা ইলাহা ইল্লাটা পালিয়ে যাবে ছেলে পিলে না বলা বলি করবে দাদু এটা কথার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে কেউ কেউ এটার মানে কি এটা জবাব দিয়ে বলবে কি আমার বাপেরা বলতো কি কথাটা শুনেছি কেন যে বলতো কি জন্য যে বলতো বলতে পারবো না লা ইলাহা উঠে যাবে তারপরে শেষ পর্যন্ত টিকে থাকবে কি আল্লাহ আচ্ছা আল্লাহ কথাটা টিকে থাকবে আর আল্লাহটা যতদিন টিকে থাকবে ততদিন কেয়ামত হবে না আবার হাজরতে জিব্রিল আসবেন এসে দেখে যাবেন যে দুনিয়াতে আল্লাহ আছে নেই তখন কেয়ামত কায়েম হয়ে যাবে তো ঈমান দিনের দিন
আব্দুল হাকিম সবটি না একটা এখানকার আব্দুল হাকিম বাবন আব্দুর রাজ্জাক 15000 টাকা আর মাসুদ আলম এগুলো হয়েছে না না।